তেজসর তেজ বলেরে বলিয়ান বালিসুর সাহাবুল কি জলপথ কি স্থলপথ বিনা বাধাই সর্বরাগ রঙাবালি দেহ তেজস পরিশ্রমের কৃপাতেই সম্ভব হয়েছে সকলো এইজন বালিসুর সাহাবুল এজন ডিএফক পকেটত ভরাব পড়াকই মহাশক্তিমান সাহাবুল গোয়ালপাড়ার ডিএফর দায়িত্বভার লয়ে বালিসুর সাহাবুলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ি তুলিছে এইজন বিতর্কিত ডিএফও তেজস মরিস্বামীয়ে মাফিয়ার সঙ্গে সম্পর্ক নকরিলে সরকারি দরমহারে যেন বিলাসী জীবন সম্ভব নহয় এনে এসাম বিষয়ার দৈনিক নদীপথে বাংলাদেশ রঙাবালি সরবরাহ কেমেরাত বন্দী এক্সক্লুসিভ দৃশ্য প্রতিনিশা সংগ্রহ ছয়ৰ পৰা ১০ লক্ষাধিক টকা সাহাবুলর অতি ঘনিষ্ঠ এইজন নায়েব আলী নিশা নায়েবে রঙা বালিভর্তি নাওয়ারপরা সংগ্রহ করে ৬ৰ পৰা ১০ লক্ষাধিক টকা সন্ধ্যারপরা রাতেপা ৬ বজাল বরপেটা বঙ্গাইগাঁও ধুবুরী কামরূপ আদি জেলার পৰা অহা অতি কমেও ২ শতাধিক বৃহৎ বৃহৎ নাওয়ে এইদরে মাটিয়া দম্বির পৰা দুধৈ নৈর বালি চুরি হয়ে আছে দীর্ঘদিনে উল্লেখ যে প্রতিখন সরুবর নাওয়ারপরা বালিচুরের দলটোয়ে মর্ণৈর ঘাটত বাহর পাতি ৩ৰ পৰা ৫ হাজাৰ টাকা সংগ্রহ করে আছে দৈনিক সেই হিসাবত সাহাবুল ইসলামের বালিচুরের দলটোয়ে প্রতিনিশাই সংগ্রহ করেছে ৬ৰ পৰা ১০ লক্ষাধিক টাকা শ নাওয়ারপরা এইদরে দৈনিক ধন সংগ্রহ করে আছে সাহাবুল ইসলামের অতি ঘনিষ্ঠ এইজন নয়েব আলিয়ে কথা হল এই সকল কথা জানি শুনেও রহস্যজনক মৌনতা অবলম্বন করেছে ডিএফও তেজস পরিশ্রমীয়ে ডিএফর মৌনতার আরর কারণ ব্যাখ্যা নকরিলেও হ্যাঁ সকলরে সহজে বোধগম্য এটা কথা হল রঙা বালির অবৈধ বেহারে বৃহৎ সিন্ডিকেট গড়ি তোলা সাহাবুল বাহিনীক নাকি লগাব কোনে গোয়ালপাড়ার জাহিদুল ইসলামের সহযোগত ব্যুরো রিপোর্ট দ্য নিউজ প্লাস